রাজ্য ক্রীড়া পরিষদ অনুমোদিত সব ধরনের কোচিং সেন্টার ও খেলাধুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলো। কোভিডের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিল পরিষদ। শুক্রবার জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিল ক্রীড়া পরিষদ। কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে গোটা দেশে, এর প্রভাব খুব দ্রুতই হয়তো আছড়ে পড়বে রাজ্যে, তাই কোনো ধরনের রিস্ক নিতে রাজি নয় রাজ্য ক্রীড়া পরিষদ। পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়েরা কোচিং চালিয়ে যাচ্ছে, এর মধ্যে অধিকাংশই খুদে খেলোয়াড়। এনএসআরসিসিতে জিমন্যাস্টিক, যোগা, টেবিল টেনিস, ব্যাডমিন্টনের অনুশীলন চলছে প্রতিদিনই। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রীড়া পরিষদ অনুমোদিত সবকটি সেন্টারে খেলোয়াড়দের প্রশিক্ষণ দারুণভাবেই চলছিল এতদিন ধরে। কোভিডের যাবতীয় বিধি মেনে এতদিন চলছিল ক্রীড়া পরিষদ অনুমোদিত কোচিং সেন্টারগুলো। তবে এখন পরিস্থিতি খুবই জোরালো হয়ে গেছে, ধেয়ে আসছে কোভিডের সেকেন্ড ওয়েভ। এই ওয়েভকে রুখতে শহরে লাগু হয়ে গেছে নাইট কারফিউ। খেলোয়াড়দের কথা বিবেচনা করে অবশেষে ক্রীড়া পরিষদও নিল এক সিদ্ধান্ত। শুক্রবার থেকে পরিষদ অনুমোদিত সবগুলো কোচিং সেন্টারে কোচিং বন্ধ করে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য। কোভিডের কথা মাথায় রেখেই নেওয়া হলো এই সিদ্ধান্ত। ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব সুরজ চক্রবর্তী বলেন, খেলোয়াড় কোচ সহ অভিভাবকদের কথা চিন্তা করে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সমস্ত সেন্টার এনএসআরসিসি সহ ত্রিপুরা ক্রীড়া পরিষদ পরিচালিত রাজ্যের 56টি সেন্টার এবং রাজধানী আগরতলাতে বিভিন্ন সেন্টারগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ করোনা সংক্রমণের দ্বিতীয় যে পর্যায়, সেটা স্বাভাবিক কারণেই আমাদের কাছে কিছুটা হলেও মানে এই সেই সংক্রমণ ছড়ানোর ফলে এর একটা প্রভাব রয়েছে। তো ছাত্রছাত্রীদের কথা, খেলোয়াড়দের কথা এবং কোচদের কথা মাথায় রেখে সমস্ত ধরনের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক খেলা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এই যে বন্ধ রাখার সিদ্ধান্ত, সেটা বলবৎ থাকবে এবং আমরা অনুরোধ। রাজ্য ক্রীড়া পর্ষদের তরফে দপ্তরের সহকারী অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এক বিবৃতিতে এ কথা জানালেন, আগে খেলোয়াড়দের জীবন, পরে সবকিছু, তাই কোভিডের কথা মাথায় রেখে নেওয়া হলো এই সিদ্ধান্ত রাজ্য ক্রীড়া পর্ষদের তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।